মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সুদীপ, সকলকে শুভ সন্ধ্যা। ডিজিটাইজেশন প্রোগ্রাম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি শীর্ষক এই প্রোগ্রামে আমি এখন রিপোর্ট প্রেজেন্টেশনের জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি মূলত দুই দিনের প্রোগ্রাম ছিল। দুই দিনের প্রোগ্রাম, আমরা প্রত্যেকটি ব্যাচের 24 থেকে 26 জন পার্টিসিপেন্ট ছিল এই টোটাল প্রোগ্রামে, যার টোটাল 204 জন টিভেট টিচার আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আমাদের এই প্রোগ্রাম ছিল টোটাল 204 জনের টোটাল 8 ব্যাচের মধ্যে। মাননীয় প্রধান অতিথি, আপনার সদয় দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আজকে আমাদের এই প্রোগ্রামে 114টি ইনস্টিটিউশনের মধ্যে অ্যাডার্স ছিল 96 এবং ইন্ডিপেন্ডেন্ট ছিল 18টি, যার পার্সেন্ট হিসেবে আসছেন অ্যাডার্স 84% এবং ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 60%। আমাদের টোটাল প্রোগ্রামে 204 জন পার্টিসিপেন্টের মধ্যে 188 জন ছিল পুরুষ এবং 36 জন ছিল মহিলা, যার পার্সেন্টেজ আকারে আসছে যে মহিলার টোটাল পার্সেন্টেজ ছিল 18%। কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড NSDC এবং সর্বোপরি আইএলওর সমর্থনে এবং আইডিইউর উদ্যোগে ডিসেমিনেশন প্রোগ্রাম অন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি শীর্ষক ট্রেনিং ওয়ার্কশপটি ছিল একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। এই প্রোগ্রামটির মাধ্যমে একই সাথে ট্রেনিং এবং রিসার্চ এই দুটি কাজ সম্পন্ন করা হয়। ট্রেনিং অংশে ছিল ডিসেমিনেশন এবং অ্যাকশন প্ল্যান প্রণয়ন, রিসার্চ অংশে ছিল স্ট্রাকচার্ড পারপাসিভ কোশ্চেনিয়ার ব্যবহার করে সংশ্লিষ্ট প্রাইমারি ডাটা সংগ্রহ করা এবং এর ভিত্তিতে একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট প্রণয়ন, যেটা আমরা এখন প্রণয়নের কাজে নিয়োজিত আছি। এই উভয় কাজে আমরা আইএলওর প্রোগ্রাম অফিসার ডক্টর হরিপদ দাসের প্রত্যক্ষ সমর্থন এবং পরামর্শে